হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? লাস্ট নাইট আমি আর প্রান্তর বাইরে ডিনার করেছিলাম, অ্যাজ উই বোথ আর সি ফুড লাভার। সো আমরা সবসময় ট্রাই করি কোথায় সি ফুড ভালো পাওয়া যায়। তো আমরা গিয়েছিলাম হাঙ্গার কিলার্সে। ফেসবুকে আমি ওদের সি ফুডের অনেকগুলো রিভিউ দেখেছিলাম, তো ভাবলাম ওদের ওখানে ট্রাই করি। আমরা আগেই ঠিক করে গিয়েছিলাম কী কী ট্রাই করব, তো প্রান্তর আগেও তাড়াতাড়ি অর্ডার দিয়ে ফেললো। কেমন লাগছে আমাদের ফার্স্ট ডিশ ছিল হচ্ছে ফ্রাইড ক্যালামারি উইথ ফ্রেঞ্চ ফ্রাইজ অ্যান্ড মেয়োনিজ। ডিপ ফ্রাইড ক্যালামারিটা একটা মাস্ট ট্রাই আইটেম, একদম 10/10, খুবই ভালো লাগছিল। সেকেন্ড ডিশ ওয়াজ গার্লিক প্রন সল্টেড ইন পেপার লাইমন জুস অ্যান্ড গার্লিক, সাথে গার্লিক সস ছিল, একটা ব্রেড ছিল। প্রনের কোয়ান্টিটি ওয়াজ কোয়াইট এনাফ। কেমন লাগতেছে গার্লিক প্রনটা? ভালো, গার্লিকের টেস্ট তো মানে গার্লিক প্রন নামের সাথে যায় জিনিসটা। যেটা আমাদের কাছে একটু বেশি মিষ্টি লেগেছিল, তাই অন্যান্য আইটেমের তুলনায় স্যুপটা আমাদের কাছে একটু কম ভালো লেগেছে। লাস্টে ছিল আমার সবচাইতে ফেভারিট ডিশ, গ্রে গ্রিলড অক্টোপাস। এটা সব থেকে বেস্ট ছিল। ওদের প্রাইসিংটাও অনেক রিজনেবল ছিল। তো এটাই ছিল আজকে ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।